মুসলিম নারীর জন্য কপালে লাল টিপ দেওয়া কি জায়েজ? মুসলিম মেয়ে তিনি সাজসজ্জা গ্রহণ করবেন তার জন্য কোরআন হাদিস সাজসজ্জার নীতিমালা দিয়েছে। তিনি মেহেদি ব্যবহার করবেন হাতে, হাতে মেহেদি ব্যবহার করা মেয়েদের জন্য এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ দ্বারা সাবিত প্রমাণিত। শুধু হাতে মেহেদি নয়, অলংকার ইত্যাদি পরবেন, সাজগোজ করবেন, তাদের স্বাধীনতা ইসলাম দিয়েছে, তারা সাজগোজ করবেন, তবে সেই সাজগোজ রাস্তার মানুষের জন্য না নিজের স্বামীর জন্য, নিজের জন্য না রাস্তার মানুষকে নিজের সৌন্দর্য বিলায় বেড়াবে। মুসলিম নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে মানুষের মাঝে বিলিয়ে বেড়াবে না, এটা তার আত্মসম্মানের সাথে যাবে না। তার সৌন্দর্য, তার রূপ লাবণ্য, তার শরীর দেখে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, এটাই হলো সৃষ্টিগত সিস্টেম, এর ব্যতিক্রম হয় না। যদি সে নিজেকে খোলামেলাভাবে প্রদর্শন করে, পুরুষরা সবাই তার দিকে তাকিয়ে পবিত্র চিন্তা করবে, এটা কেয়ামত পর্যন্ত কোনোদিন হবেও না, কোনোদিন হয়ও নাই, কোথাও হয়ও না। যেই পুরুষ যত ভালো কথাই বলুক না কেন, কোনো নারীকে পর্দাহীন অবস্থায় অশ্লীলভাবে খোলামেলাভাবে সাজগোজ করা অবস্থায় যদি দেখতে পায় বেপর্দা কোনো নারীকে, গারে মাহরামকে, তাহলে সেক্ষেত্রে পুরুষ মাত্রই তার মনে তাকে নিয়ে বাজে চিন্তা আসবে। এখন না আসলেও পক্ষে একটু পরে আসবে, কিন্তু আসবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে যে একজনের প্রতি আরেকজনকে আকর্ষণ দিয়ে রেখেছেন। অতএব মুসলিম নারী তার সে সৌন্দর্যকে রাস্তায় বিলিয়ে বেড়াতে পারে, তিনি সৌন্দর্য নিজের মধ্যে রাখবেন। কপালে টিপের কথা যেটা আসছে এখন, এটা নিয়ে হইচইও চলছে। দেখেন, কপালে বাচ্চাদের কপালেও আমরা টিপ দেই, এই বাচ্চাদের কপালে বেশিরভাগ কালো টিপ দেওয়া হয়। এই কালো টিপ যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয়, যেমন সাদা ফুটফুটে বাচ্চা কপালে একটু কালো টিপ হলে মনে হয় যে পুরো আকাশের মধ্যে মাঝখানে একটা চাঁদ, এরকম সুন্দর লাগে। সুন্দরের জন্য কেউ দিছেন যাদের ফুটফুটে ওঠে, সেটা আরেক জিনিস, জায়েজ আছে। বাট কেউ যদি কালো টিপ এই জন্য দেয়, এই কুসংস্কারের চিন্তা থেকে দেয় যে কালো টিপ থাকলে আর বদনজর লাগবে না, তাহলে সেটা ভুল। কারণ কোরআন হাদিসে কোথাও বদনজর থেকে বাঁচার এই সিস্টেম শেখানো হয় না, এটা কুসংস্কার। কালো টিপ থাকলেই যে বদদোয়া থেকে বাঁচবে এমন না, বরং সাদা সুন্দর বাচ্চার, ফুটফুটে বাচ্চার এই কপালের এক কোণে কালো টিপ থাকার ফলে তার সুন্দর আরও বেশি ফুটে উঠেছে, এটা দেখে বদনজর আরও বেশি লাগার সম্ভাবনা আছে। আর মেয়েদের লাল টিপের বিষয়টা হলো, যদি হিন্দু নারীদের যে সিঁদুর আছে সেটা লাল হয়ে থাকে, সাধারণত লাল হোক যেটাই হোক, হিন্দু নারীদের সিঁদুরের আদলে যদি মাথায় ঠিক যে জায়গায় সিঁদুর দেওয়া হয়, দুই মাথার ঠিক মাঝামাঝি যেখানে চুলের ইয়ে করা হয়, সেই জায়গায় যদি সিঁদুরের মতো কোনো কিছু দেওয়া হয়, সেটা নাজায়েজ এবং হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, অবলম্বন করবে, তাদের বেশভূষা ধারণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিধায় একজন মুসলিম নারী কখনো হিন্দুর আপনার বা অন্য কোনো ধর্মের নারীদের যে আপনার কি বলে সিঁদুর আছে এটার সাথে সাদৃশ্য হয় এমন কোনো কিছু কপালে তিনি দিবেন না। টিপের বিষয়টা হলো যে সিঁদুর ছাড়া এমনি টিপ সৌন্দর্যের জন্য যদি দেয়, নিজের স্বামীকে দেখানোর জন্য দিল, নারী পর্দার বিধানকে মেনে দিল, তাহলে সেটাকে অনেক উলামা একরাম জায়েজ বলেন। আবার অনেক উলামা একরাম বলেন এটা সিঁদুর থেকেই এসেছে, যার কারণে এটাকে না জায়েজ বলেন। যারা এটা বলেন এটা প্রমাণ করার দায়িত্ব তাদের, বাকি মোটা দাগে এই জিনিসটা নির্ভর করে, এটা যদি অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কৃষ্টি বা কালচারের বাহক হয়, বিশ্বাস থেকে হয়, মুসলমান নারীর জন্য এই টিপ ব্যবহার করা কখনো জায়েজ নয়। আর যদি সেরকম কিছু না হয়, এ অঞ্চলের নারীদের সৌন্দর্যের আপনার রূপচর্চার অংশ হয়, তাহলে সেক্ষেত্রে একজন মুসলিম নারী পর্দার মধ্যে থেকে সেটা করতে পারবে, যদি সেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য হওয়ার মতো কোনো কিছু না হয়। কথা কি বুঝাতে পারছি? কপালের কালো টিপ নিয়ে একটা মুখরোচক গল্প ওয়াজ মাহফিলগুলোতে খুব জোরে সোরে আমরা শুনি, সেগুলো কোনো বিশুদ্ধ মন্ডল দ্বারা প্রমাণিত নয়। গল্পটা আপনারা অনেকেই শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন এরকম কিছু নারী অবাধ্য হয়েছে, তারা কিছু নারী অপকর্মে লিপ্ত হয়েছে, অবাধ্য হয়েছে, তাদের কপালে টিপ দেওয়া হয়েছে। এগুলো কোনো তাফসির গ্রন্থে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি। বাকি এতটুকু ঠিক যে সৌন্দর্যের অংশ হিসাবে রূপচর্চা একজন নারী করতে পারে, সেই রূপচর্চা মুসলিম নারী পর্দার বিধান মেনে করবেন, এমনকি তিনি তার এই রূপচর্চাকে বাহিরে মানুষের সামনে প্রদর্শনের জন্য ভালোটা হলেও করতে পারবেন না। আর কপালের লাল টিপটা, এটা যদি সিঁদুর থেকে এসে থাকে, তাহলে সেক্ষেত্রে বা তার সাথে সাদৃশ্য হয়, তাহলে সেটা বর্জন করা মুসলমান নারীর কর্তব্য। আর
এটা যদি সেরকম কোনো কিছু প্রমাণিত না হয় বরং এটা এই অঞ্চলের নারীদের রূপচর্চার অংশ হিসেবে ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যদি সবার মধ্যে প্রচলিত থাকে কোনো ধর্মীয় সিম্বল বহন না করে তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে তবে কোনো অবস্থাতে এটা প্রদর্শন করে বেড়ানো কোনো মুসলমানের জন্য নারীর জন্য জায়েজ নয় আজকাল এই টিপ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক হইচই হচ্ছে আপনারা সবাই কমবেস জানেন একটা আশ্চর্যের বিষয় হলো আমাদের সমাজে একজন নারী পর্দার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গেলে হিজাব পরে তিনি কোনো কাজ করতে গেলে বাহিরে যেতে গেলে তার হিজাব খুলতে তাকে বাধ্য করা হয় শুধু তা নয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটার জন্য তাকে নাজেহাল করা হয় তাকে টিজের শিকার করা হয় তাকে উত্তক্ত করা হয় বাজে কথা শোনানো হয় সেগুলোর বিরুদ্ধে আজকালকার এই সমস্ত নারীবাদীদেরকে আমরা কখনো সোচ্চার হতে দেখি নাই তাহলে এরা কখনো প্রকৃত অর্থে নারীবাদী নয় আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে করি কোন হিন্দু বোন তিনি তার কপালে সিঁদুর দিয়ে বের হয়েছেন তার সিঁদুর নিয়ে কটু মন্তব্য করা তাকে উত্তক্ত করা তাকে নিয়ে বাজে কথা বলা কোন মুসলমানের জন্য রাস্তাঘাটে তাকে অপমান করা তাকে হাও করা তুচ্ছ করা কখনো জায়েজ নয় সেটার সমালোচনা আমরা করি কিন্তু যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে এদের বেশিরভাগ দেখবেন যে মুসলিম নারী যখন নির্যাতিত হয় মুসলিম নারী যখন জুলুমের শিকার হয় পর্দার কারণে যখন নিগৃহীত হয় তখন এদের মুখে কুলুপ থাকে আর যখন এমন কিছু হয় যে বিষয়গুলো হয়তো অনেক ছোট বিষয় কিন্তু সে বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং ইসলামের স্বার্থ বিরোধী কিছু যদি হয় সে বিষয়ে দেখবেন যে তারা একেবারে দাঁড়ায় গেছে ভাইরা আমার এরা এই সমাজের এত সীমিত সংখ্যক যে মাথা গুনলে বের করা যাবে মোটেই কয়জন অথচ তাদের হাবভাব এমন যে তারা গোটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এদেশের কোটি কোটি মানুষ সিংহভাগ মানুষ ধর্মপ্রাণ হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে মুসলমানরা মুসলমান ধর্ম পালন করে এটা নিয়ে কোনো প্রকার রেশারেশি পছন্দ করে না এ জাতীয় ছোটখাটো ইস্যুকে বড় করে দেখিয়ে এর চেয়ে বড় ইস্যু ব্যাপারে চুপ থাকে যারা তারা আর যা হোক কখনো সৎ বা কোনো ভালো মানুষ হতে পারে তারা আমাদের সমাজে হয়তো অস্থিরশীলতা সৃষ্টি করতে চায় কোনো অশান্তি সৃষ্টি করতে চায় বিশেষ করে যেই ঘটনাকে কেন্দ্র করে এই হইচই এখন চলছে এই ঘটনার পেছনের ঘটনা কি সেটা বের করা দরকার কারণ একজন মেয়ে কপালে কালো টিপ দিয়ে বের হলেই তাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে রাস্তাঘাটে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এর পেছনে কোনো ঘটনা থাকতে পারে যেই নারী যেই লোক এই মন্তব্য করেছেন আদৌ করেছেন কিনা আল্লাহ জানে যদি করে থাকে কেউ তাহলে সেক্ষেত্রে সেটা কোনো প্রেক্ষিতে করেছেন কিনা আজকে যার জন্য সিম্পেথি দেখাচ্ছেন আপনি সেই মহিলা কোনো সীমা লঙ্ঘন করেছেন কিনা সেটাও আনেন সামনে সেটারও বিচার করেন এই ব্যাপারে কারোর কোনো বক্তব্য নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন